নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো ডিমের পাতলা ঝোল। ডিমের ঝোল বানানোর জন্য কি কি লাগছে শুনুন, দেখিনি। প্রথমে ডিমটিকে হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে আর আলুটাকে সিদ্ধ করে রাখতে হবে, আর লাগবে পেঁয়াজ, পাকা টমেটো আর আদা কুচি। এবার ডিমটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ডিমটাকে ভালোভাবে ভাজা হয়ে গেলে পরে তারপরে ওটাকে তুলে নিতে হবে। হালকা লাল লাল করে ভাজলে করে হবে, আর যে যেরকম ভাজা পছন্দ করে সেরকম ভাজলেই হবে। এবার আগে থেকে সিদ্ধ করা আলুটাকে কেটে কেটে নিতে হবে মাঝখান দিয়ে। এবার তেলের মধ্যে তেজপাতা দিতে হবে এবং অল্প জিরে দিতে হবে, দিয়ে সিদ্ধ করা আলুটাকে দিয়ে দিতে হবে। দিয়ে এবার যেরকম নর্মাল মশলা আছে হলুদ লবণ দিয়ে ভালোভাবে আলুটাকে ভাজতে হবে। আলুটা বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ আগে থেকে সিদ্ধ করা আলু আছে তো অসুবিধা হবে না। এবার আদা কুচিটা দিয়ে দিতে হবে। এবার আগে থেকে কুচানো পেঁয়াজটাও দিয়ে দিতে হবে। এবার ভালোভাবে পেঁয়াজটাকে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। এবার দিতে হবে জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দিতে হবে ধনে গুঁড়ো। এবার হালকা হলুদ এবং লবণ দিতে হবে পরিমাণ মতন, পরিমাণ মতন চিনি দিতে হবে, দিয়ে অল্প জল দিয়ে মশলাটাকে কষানোর জন্য দিতে হবে। আলুটা ভালোভাবে কষে আসলে মশলার সাথে এবার টমেটোটা দিয়ে দিতে হবে, দিয়ে ভাজা ডিমগুলোও দিয়ে দিতে হবে সাথে, দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার পরিমাণ মতন জল দিতে হবে। যে যেরকম ঝোল রাখতে চান সেই সেরকম জল দিতে পারেন। এবার ওপর দিয়ে অল্প গরম মশলা ছিটিয়ে দিলেই তৈরি হয়ে যাবে সুন্দর পাতলা ডিমের ঝোল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।